ওরে আসল মাল বাজারে উঠে কম, ওই আবার নকল মালের খয়রাত যারা তারাই খুব গরম। বেচা কেনা চলে হরদম, বেচা কেনা চলে হরদম, যাচাই করে না যোগ্যতার বাজার ভালো না, বাজার ভালো না যোগ্যতার বাজার ভালো না। কি অবস্থা মোনা? কমলাকান্ত তো গাত্তাতুন বাইরে কি আর্টিকেল একটা লিখি সুন্দর করে পোস্ট করি কি, দায় সারা কাম কি, দায় সারা শেষ করি ফেলছি। যাই হোক, বেশ কিছু ভালো জিনিস লিখছি, কিন্তু কি মগা ভরিতে তো ঘুম এখনো ভাঙে না। শিয়ারিটা শক্ত করে দড়ি কি এতে আলগোসে বই রিছে এত পরিমাণে। পৃথিবীতে যদি নির্লজ্জ বেহাইয়া এবং কি বেলাজা লোকদের তালিকা করা হয়, মগা ভরিদের নাম কি ওখানে কি উঠি যাবো? ২৪টা স্টুডেন্ট কি অনশন আন্দোলন করতেছে, তার ভিতরে ১৬ জন অলরেডি কি অসুস্থ হই, হসপিটালাইজড হয়ে গেছে কই, অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। এইভাবে যদি চলতে থাকে, আজ যে অনশনের তিন দিন, অনশনের তিন দিন চলতেছে, এভাবে যদি চলতে থাকে কিন্তু কারো কোনো দায় সারা নাই। স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করে দিই, বেগুন চলে গেছে কই, বাণিজ্য মেলার ভিতরে মাস্টার্স লাগাই কি আইসক্রিম ডান্স দিবার লাই, বেগুন আইসক্রিম ডান্স দিবার লাই চলে গেছে। তার ভিতরে দেখি যে আরেক শিক্ষিকা সুন্দর করে বলে দিছে, বাবুরে সম্মান দিয়ে কথা বলো, আমরা চাষা ভুষা নই। অথচ ১০০ বছর আগেও কি কিছু কিছু লোক বলতেছিল এই দেশে চাষা ভুষাদের দেশে বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার নাই, আর ১০০ বছর পরে আসি সেই শিক্ষিকা বলতেছে আমরা চাষা ভুষা নই। খালাম্মা খবর লই চান, আপনার দাদার 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 দাদা তারাও কিন্তু চাষা ভুষা আছিল, আর এই দেশ চাষাদের দেশ, এই দেশ চাষিদের দেশ। আর দাদা একজন স্বনামধন্য কি সৎ চাষি আছিল, আমি চাষির নাতি, চাষার নাতি, আর এই দেশের চাষাদের করের টাকা দিই, এই দেশের চাষাদের ট্যাক্সের টাকা দিই, আপনাদের মতো বিশ্ববিদ্যালয়ের কি কিছু শিক্ষিকা শিক্ষকদের কি বেতন হইতেছে? খালি কাগজে কলমে একের পর এক সার্টিফিকেট বাড়াই খাইলে কি সার্টিফিকেটে জ্ঞান এটা অর্জন করছেন, কিন্তু মগজের মগজের জ্ঞান এখনো পর্যন্ত কি বর্বর আদিম মানুষদের মতো কি রয়ে গেছে কই? তো আপনাদের লজ্জা করে না, ন্যূনতম লজ্জা নাই? একটা বিশ্ববিদ্যালয়ের এতগুলো স্টুডেন্ট প্রথমে কি ফুল দিয়ে কি আন্দোলন করলো, তারা ফুল দিল, আপনারা মারলেন রাবার বুলেট, তারা মারলে তারা আপনাদেরকে ছুরি দিল কি ফুল, কিন্তু আপনাদের টনক নড়ে না, আপনারা শক্ত করে কি আপনাদের গদির ভিতরে বই রয়েছেন। কি পরিমাণ নির্লজ্জ অথর্ব বেহাইয়া হয়ে গেছেন আপনারা, আপনাদের ন্যূনতম কি আপনাদের মাথায় না? আরে এরকম একটা অযোগ্য অযোগ্য লোকের তো কি দরকার নাই, শিক্ষকরা হয়ে গেছে কই রাজনীতিবিদ? শিক্ষকরা যখন রাজনীতিবিদ হয়ে যায় তখন ওই জায়গায় কি আর শিক্ষা দীক্ষার কি কোনো দাম থাকে না, শিক্ষকের অবস্থান অনেক উপরে অনেক উপরে। আর সম্মান এটা মনে করেন যে কি টানি জোর করে লইবার জিনিস না, সম্মান এটা কি অর্জন করতে হয় ওইটা বুঝেন আপনারা? আপনারা কি শিক্ষা দিবেন? আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি নতুন করে কি আরো শিক্ষক নিয়োগদান লাগবো? কারণ আপনাদের মগজের ভিতরেই তো কি শিক্ষা নাই, যার কারণে আপনারা ২০২২ সালের মতো সময়ে আসি, এত বছর পরে আসি এই ধরনের কি অমূলক অথর্ব অযৌক্তিক কথাবার্তা বলি কি নানান জনকে নানানভাবে কি বিভ্রান্ত করতেছেন। চেয়ার এটা সারি দেন, নিজে নিজেকে যখন আনফিট মনে করবেন তখন চেয়ার এটা সারি দেন। আর এই দেশের বাকি ইনফ্লুয়েন্সারদের তো আর কোনো কাজ নাই, এগুন তো মনে করেছে নানান কাহিনী টাহিনী করি কি হেগুন কি কোনো মতে তাদের দায়সারা কাজ করে দিলি হয়, কাউকে দেখলাম না বিষয়টা নিয়ে কথাবার্তা বলবে লেখিলাই। তোমরা তো ইনফ্লুয়েন্সার, তোমরা যে ইনফ্লুয়েন্সার তোমাদেরকে মানুষ ফলো করতেছে, তোমাদেরকে আইডল মানতেছে, তো তোমাদের কি দায় নাই? দায় নাই, দায় নাই তোমাদের এই স্টুডেন্টদেরকে নিয়ে কথা বলবে লাই? আজ যা শাস্তের ভিতর আর কাইলা কি আর ইউতে হইব, এরপর দিন মনে করো যে এই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে একের পর এক এগুলো চলতে থাকবো। অযোগ্য লোকদের কোনোভাবে চেয়ারা থাকার দরকার নাই, কোনোভাবে শেয়ার থাকা দরকার নাই, শেয়ারে বসবার আগে কি যোগ্যতা অর্জন করিল, যার কারণে কি পোলাবেনরা অলরেডি কি স্লোগান বাইর করছে যে সাস্টে ভিসি নিয়োগ দেওয়া হবে, যোগ্যতা মানুষ হইতে হইব, একজন শিক্ষক হইবার আগে সর্বপ্রথম আপনাকে মানুষ হইতে হইব। এই যে হোলা আইন এগুন এইভাবে কি অনশন করে দিতেছে, বিষয়টা খুব খারাপ লাগতেছে। সবার উচিত যার যার জায়গা থেকে প্রোটেস্ট করা, নইলে এদেশের শিক্ষা ব্যবস্থার কি আকাশ ভরা তারা দেখা ছাড়া আর কোনো উপায় না। ওই যে বললাম না আসলে মাল বাজারে ওঠে কম, আবার নকল মালের খয়রাত যারা তারাই খুব গরম, যেগুলো যোগ্যতা নাই সেগুলি কি বেশি বেশি চিল্লার, শেয়ারেটা কি আঁকড়ে ধরি পড়ি থাকবার কি প্রবল প্রবল মানসিকতা নাকি এগুন বই থাকে, গুণে এগুনের শেয়ার খাই কি শেয়ার নষ্ট হয়ে যাবো, এগুন শেয়ার চাইতো না, কারণ এগুন শেষরা, এগুন শেষরা, এগুন শেষরা।